কেন টেস্ট ক্রিকেট সেরা তার প্রমাণ আবারও মিলল সোমবার। যে কেন উইলিয়ামসনের হাতে বারবার আইসিসি ইভেন্টে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া, সেই কেন উইলিয়ামসনই এবার ভারতকে সাহায্য করল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে। হ্যাকলে ওভারে থ্রিলার টেস্টে শ্রীলঙ্কাকে হারালো নিউজিল্যান্ড, আর এই জয়ের সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গেল ভারতের। শেষ দিনে নিউজিল্যান্ডের জয়ের জন্য 257 রানের দরকার ছিল, শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল 9 উইকেট। কিন্তু কেন উইলিয়ামসন অপরাজিত 121 রানের ইনিংস খেলে একেবারে শেষ বলে নিউজিল্যান্ডকে জিতিয়ে দেন। শেষের দিকে শ্রীলঙ্কা কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করলেও অন্তিম ওভারে অন্তিম বলে জয় তুলে নেয় কিউইরা। শেষ ওভারে শ্রীলঙ্কার হয়ে বল করতে এসেছিলেন আসিতা ফার্নান্ডো, এবং সেই ওভারের শেষ বলে কেন উইলিয়ামসন বাইয়ের সুযোগ নিয়ে সিঙ্গেল রান নেন, এবং রান আউটের সম্ভাবনা থাকলেও শেষ অবধি রিপ্লেতে দেখা যায় কেন উইলিয়ামসন অল্পের জন্য বেঁচে গিয়েছেন। আর উইলিয়ামসনের এই ডাইভের সৌজন্যেই ভারত পৌঁছে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে চতুর্থ টেস্টে ড্র করে ভারত, আর এর জেরে 2-1 ফলে বর্ডার গাভাস্কার ট্রফি জেতার সাথে সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জন করল টিম ইন্ডিয়া। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।